ঋতুর পরে ঋতু ফিরে আসে, আমরাও বারে বারে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আঙ্গিকে গান নাচ পাঠ নিয়ে উপস্থিত হই আপনাদের সামনে। আসলে এ বছরটা একটু অন্যরকম, আমরা একটা অদ্ভুত পরিবেশ অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আছি, তাই গৃহকোণে থেকে যতদূর পারি চেষ্টা করি বিনোদন দিতে দর্শকদের। নমস্কার, শুভ সন্ধ্যা। নবরবি কিরণের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই এই শীতের সন্ধ্যায় গানের ডালি নিয়ে আমরা এসেছি। শরতের পর হেমন্ত, শীত, এরপরে আসবে বসন্ত, কিন্তু বাংলা গানের সম্ভার বারে বারে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আসবে। আজকে যে শিল্পীকে নিয়ে এসেছি তাকে আপনারা ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন, কিন্তু নবরবি কিরণে তার প্রথম পরিবেশন হবে। আমি সরাসরি চলে যাই অনুষ্ঠান প্রসঙ্গে। আজকে আমাদের সঙ্গে আছেন শিল্পী যাকে আপনারা বৃষ্টি লেখা বলে জানেন, পরবর্তীকালে তার সঙ্গে কথোপকথনে নিশ্চয়ই আমরা অনেক কিছু জানতে পারব। তো বৃষ্টি লেখা, আজকে নবরবি কিরণের এই অনুষ্ঠানে তোমাকে প্রথমেই স্বাগত জানাই। তো যে দর্শকরা উপরান্তে আছে তোমাকে তো অনেকবার অনেকভাবে দেখেছে, তো আজকের এই বিশেষ অনুষ্ঠানে অনুষ্ঠান শুরু করবার আগে তুমি যদি এই সময়ে দাঁড়িয়ে দর্শকদের কিছু বলো, গান বাজনার এখন কী ধরনের এখন পরিবেশ সেটা যদি বলো, তারপরে আমরা আসছি অন্য প্রসঙ্গে। এই প্রথম আমার নবরবি কিরণে এই অনুষ্ঠানে গান গাইতে আসা। এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা স্যারকে আমার প্রণাম জানাই, অনেক শুভেচ্ছা জানাই। সবে মাত্র আমরা দীপাবলি কাটিয়ে উঠেছি, দীপাবলির শুভেচ্ছা জানাই। যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন আমাদের পর্দার ওপারে তাদের সকলকে শুভেচ্ছা জানাই। আর এই বছরটা স্যার যেরকম বললেন সত্যি তো একটু অন্যরকম, তো অন্যরকম হলেও আমাদের মনের চাহিদা, গান শোনার চাহিদা, আমি যদি শুধু সঙ্গীতকে কেন্দ্র করেই কথা বলি তাহলে গান শোনার চাহিদাটা আমাদের থেকেই যায়, আপনাদের মনেও থেকে যায়। তো সেরকম একটা ভাবনাকে মাথায় নিয়েই নবরবি কিরণের এই বিশেষ সন্ধ্যাগুলো আপনাদের উপহার দিচ্ছে। এর আগেও এই ধরনের অনুষ্ঠান করেছেন তারা, কিন্তু এই অনুষ্ঠানগুলো আপনাদের জন্য যেরকম বিশেষ আমাদের জন্য বিশেষ, কারণ আমরাও কিন্তু অনেক দিন, অনেকগুলো মাস হয়ে গেল কোনো অনুষ্ঠানের সঙ্গে বা আপনাদের সঙ্গে ডিরেক্ট কোনো ইন্টারঅ্যাকশানে যেতে পারিনি। তো সেরকম দিক থেকে দাঁড়িয়ে, সেরকম একটা সময় দাঁড়িয়ে এই অনুষ্ঠানগুলো কিন্তু আমাদের জন্যে ইন্সপিরেশন, অক্সিজেনও বটে। তো আবারও ধন্যবাদ অনুষ্ঠানের উদ্যোক্তা তাদের সকলকে। আর আপনাদেরও বলছি, আপনারা যারা ভালো গানের সন্ধানে রয়েছেন তারা সকলেই এই নবরবি কিরণের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকুন, এর ডিজিটাল মাধ্যমগুলোর সঙ্গে পরিচিত হন এবং সাবস্ক্রাইব করে রাখুন, কারণ মাঝে মাঝেই এই চ্যানেলগুলো থেকে খুব ভালো অনুষ্ঠান আপনাদের সামনে আসতে চলেছে। ধন্যবাদ। যেটা বলছিলাম যে তুমি যখন বললেই যে এই সময় এইভাবে, তো আমি আরেকটা জিনিস মানে অনেককে জিজ্ঞেস করছি যে এই ধরো সাম্প্রতিক আমাদের দুর্গোৎসব গেল, পূজা গেল, তো অন্য সময় তো তোমাদের একদম প্রচুর অনুষ্ঠান থাকে, বাইরেও যেতে হয়, তো এবারের পুজোটা তো অন্যরকম হলো, অনলাইন বা ডিজিটাল যেগুলো মাধ্যম সেগুলো হচ্ছে, সবই গান বাজনা সবই হচ্ছে, কি সেরকম আনন্দ কি মানে পাচ্ছ, মানে মানে স্যাটিসফ্যাকশন? না, খুব সত্যি কথা বলতে গেলে একেবারেই পাচ্ছি না, কারণ একটা মুক্ত মঞ্চ বা অডিটোরিয়াম যাই হোক না কেন, আপনারা মানে উপরে দর্শকদের বাহবা করতালি এগুলো মিস করা হচ্ছে, দর্শকদের বাহবার থেকেও বড় কথা দর্শকদের করতালি। এই যে প্রত্যেকটা গানের পর তাদের অ্যাপ্রিসিয়েশন তাদের করতালির মাধ্যমে আমাদের কানে এসে পৌঁছয়, বা আমরা তাদেরকে দেখে বুঝতে পারি যে তারা আমাদের গানটা এনজয় করছে কিংবা করছে না, এই জিনিসটা ভীষণভাবে মিস করা। তাছাড়া ওই লাইট, সাউন্ড, ওই অ্যাম্বিয়েন্স এবং এইগুলোকে তো এগুলো কিছুতেই কিন্তু এই ভার্চুয়াল যে সঙ্গীত সন্ধ্যা আমরা করি তো তার সঙ্গে কিন্তু কোনোটাই মেলে না, এটা একেবারে নিউ নর্মাল। এক্স্যাক্টলি। তো হয়তো সুদিন আসবেই, মানে এভরি ডার্ক ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং আমরা বিশ্বাস করি,
ততদিন যতদিন না আছে এইভাবেই চলবে। তো আজকের অনুষ্ঠান তুমি কিভাবে সাজিয়েছ? আজকের অনুষ্ঠানের প্রথমেই যে গান আমি গাইব তার নাম না বলা কথা। এই গানটি সদ্য মুক্তি পেয়েছে সুচিত্রা মিউজিকের ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। এই গানের কথা লিখেছেন ভাস্বর এবং সুর করেছেন সন্দীপন গাঙ্গুলি বুবলু, আর সঙ্গীতায়োজন করেছেন সৌরভ বাবাই চক্রবর্তী। আমার খুব পছন্দের নিজের গান, তাও নিজের গানের মধ্যে পছন্দের থাকে একটু বেশি, তো সেরকম একটা গান দিয়ে আজকে আমি নবরবি কিরণের অনুষ্ঠান শুরু করছি। আমরা কথায় আবার ফিরে আসবো, তাহলে আমরা প্রথম গানটা শুনে নিই একবার। নিশ্চয়ই সঙ্গে থাকুন বৃষ্টি লেখার প্রথম নিবেদন। Thank you.
গানে যাব। আমি আজকে ঠিক করেছি আমার বন্ধুদের সঙ্গে, আমার যন্ত্রসঙ্গীত শিল্পী এবং আমি, এবং আজকে অনুষ্ঠানের যিনি শ্রদ্ধেয় সঞ্চালক তার সঙ্গেই একেবারে এখানে এসেই ঠিক করলাম যে আমরা আজকে নতুন পুরনো গানে থাকব। নতুন গান বলতে আমার নিজের গান, যে গান দিয়ে আমি অনুষ্ঠান শুরু করেছি, আর পুরনো গান আমার খুব ভালো লাগার, আপনাদের ভালো লাগার কিছু গান, তো সেরকমই একটা গান আমার দ্বিতীয় নিবেদন। শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং শ্রদ্ধেয় প্রভাসদের সুরে একটা বৃষ্টির গান। বৃষ্টি লেখা এসছে মানে একটা বৃষ্টির ছোঁয়া তো থাকবেই, সেরকমই একটা ভাব নিয়ে, অনুভূতি নিয়ে আমার পরের নিবেদন। ছায়া ঘনায় সে আসে,
আশ্বাসে ওই সে আসে গহন মেঘের ছায়া ঘনায় সে আসে ওই আসে গহন মেঘের ছায়া ঘনায় সে আসে বসেছিলাম চারাশে বসেছিলাম যারাশে বসেছিলাম সে ওই আসে ওই আসে ওই সে আসে গহন মেঘের ছায়া গহন মেঘের ছায়া গহন মেঘের ছায়া ঘনায় গহন মেঘের ছায়া ঘনায় গহন মেঘের ছায়া ঘনায় শিয়া অসাধারণ একটা গান শুনলাম। তো গানের আগে বৃষ্টিলেখা যেমন বলছিল, বৃষ্টিলেখা এসছে তাই বৃষ্টি নিয়ে গান। তো একটু নামকরণ নিয়ে একটু আসে কথা বলি, তোমার সঙ্গে আলোচনা হচ্ছিল, তোমার এই যে বৃষ্টিলেখা নামটা এটা কীভাবে এসছে? তোমার নাম তো আমি যতদূর জানি নন্দিনী, তাই তো? তুমি যদি একটু বলো মানে কীভাবে। আমার নাম, যে নাম আমি সিগনেচার করি, নন্দিনী ভট্টাচার্য। 2013-তে একটা গান, যে গানের কথা লিখেছেন আশিস বন্দ্যোপাধ্যায় এবং ভাস্বর, সুর করেছেন ভাস্বর, তো সেই গানটির নাম বৃষ্টিলেখা। বৃষ্টিলেখা আমার নিজের গান। এই গানটি প্রথম ডিজিটালি মুক্তি পেয়েছিল এবং এই গানের সঙ্গে যুক্ত ছিলেন ওপার বাংলার অনেক মানুষ। তো এই গানটা মুক্তি পাওয়ার পরেই আমি ওপার বাংলায় যাই এবং ওদেশে একটা খুব সুন্দর প্রচলন আছে, ওরা খুব সুন্দর দুটো বা তিনটে নাম একসঙ্গে করে ওরা নিজের নাম লেখে। তো সেরকমই আমি যখন ওদেশে প্রথম পা রাখি, অনুষ্ঠান করতে যাই বাংলাদেশে, তো তখন তারা সকলেই আমাকে বৃষ্টিলেখা, এই গানটা খুব পছন্দ করেন অনেকেই, এবং বৃষ্টিলেখা নন্দিনী এইভাবেই ডাকতে শুরু করে। তো আমারও খুব ভালো লাগে। আর দ্বিতীয় একটা কারণ আমি বলবো যে প্রত্যেকটা গানের মধ্যে তো একটা চরিত্র থাকে, তো বৃষ্টিলেখা গানটার যে চরিত্র আর আমার যে চরিত্র, এই দুটো প্রায় একই রকম। তো সেই রকম একটা ভাবনা থেকেই, সেরকম একটা সূত্র থেকেই আবারও বৃষ্টিলেখাকে ভালোবেসে নিজের মধ্যে নিয়ে নেওয়া নামের সঙ্গে। বাড়িতে কি তোমাকে বৃষ্টিলেখা বলেই ডাকে? বাড়িতে কি বলে ডাকা হয় তোমাকে? বাড়িতে ইউজুয়ালি এই ধরনের কোনো পোশাকি নাম ধরে ডাকাই হয় না, তবে বন্ধু মহলে অনেকেই, যারা আমাকে বৃষ্টিলেখা হওয়ার আগে থেকে চেনেন, তারা নন্দিনী বলে ডাকেন। কিন্তু বর্তমানে দর্শক মহলে বৃষ্টিলেখা বলে ডাকেন, সকলেই বৃষ্টিলেখা, বৃষ্টিলেখা নন্দিনী এইভাবেই ডাকেন। আচ্ছা, তাহলে আমাদের পরের গানটা কি? পরের গান আজকে এই অনুষ্ঠানের যে নাম বন্ধু তোমায় বলবো, সেই নামের গানটি। এই গানের কথা লিখেছেন সৈকত কুণ্ডু এবং গানের সুর করেছেন ভাস্বর। এই গানের সঙ্গীতায়োজন করেছেন শ্রদ্ধেয় প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। গানটি HMV বা এখন যেটা সারেগামা, সেই মিউজিক কোম্পানি থেকে মুক্ত পেয়েছে এক বছর আগেই। এই গানটা সম্পর্কে একটু ছোট্ট করে বলি যে এই গানটি কিন্তু আমাকে বেশ পরিচিতি দিয়েছে, অনেক মানুষের ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ এনে দিয়েছে, তাই এই গানটা আমার কাছে ভীষণ স্পেশাল, বিশেষ একটি গান। যে গানে ঠিক বন্ধুত্বের তো অনেক রকম শেড থাকে, অনেক রকম রং থাকে, তো এই গানে ঠিক সেই রকম একটা শেড দেখানো হয়েছে বা সেরকম একটা রং দেখানো হয়েছে, যেখানে আমরা আক্ষরিক অর্থে কাউকে বন্ধু বললেও হয়তো শেষ পর্যন্ত গিয়ে সেই মানেটা দাঁড়ায় না, মানেটা দেখা যায়, সেরকম একটা ভাব নিয়ে এই গান গাইবো বন্ধু তোমায় বলবো। আসুন আমরা শুনে নিব এই গানটি, যেখান থেকে এই বৃষ্টিলেখার নামকরণ হয়েছে। এই অবেলায় আমার
সবই সমান মনে হলো হেমন্ত মুখোপাধ্যায়কে আমরা যে কটা গানের মাধ্যমে যে কটা সিনেমার গানের মাধ্যমে মনে রাখি সব থেকে বেশি তার মধ্যে অন্যতম হলো অদ্বিতীয়া বাংলা ছায়াছবি। এবারে গাইব অদ্বিতীয়া বাংলা ছায়াছবির একটি ভীষণ বিখ্যাত গান, লতাজির রেকর্ড করা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা, চঞ্চল ময়ূরী এ রাত।
সব কম্পোজিশন তো আর হবে না, তো সেগুলো তো নিশ্চয়ই আমরা একটা নতুন নতুন গান পুরনো গান সব মিলিয়ে একটা অন্যরকম আবেশের মধ্যে আছি। একটু কথায় ফিরে যাই, একটু যদি তোমার কাছে তোমার ছোটবেলার কিছু কথা শুনি, মা বাবা পরিবার। আমার ছোটবেলায় একদম গানের কথাই বলি, আমার গানের হাতেখড়ি হয়েছিল, মানে ছোট্ট বাচ্চারা যেভাবে সারেগামা শেখে বা হারমোনিয়ামের রিড চিনতে শেখে, তো আমারও শেখা সেরকম আমার মা শ্রীমতী অঞ্জলি ঘোষের কাছে, তার কাছেই প্রথম শাস্ত্রীয় সঙ্গীতের তো তালিম নেওয়া। তারপর আমি শ্রীমতী কল্পনা মুখোপাধ্যায়ের কাছে গান শিখেছি, আচার্য শ্রী অশোক কুমার ঘোষের কাছে গান শিখেছি, বর্তমানে আমি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিচ্ছি শ্রী সুভাশিষ মুখোপাধ্যায়ের কাছে। এর আগে আধুনিক গানের তালিম নিয়েছিলাম শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে। আর আমার বাড়িতে আমি ছাড়া আমার এক দাদা, বর্তমানে সে বিদেশে থাকে, তো ওই ছোটবেলাটা যেরকম প্রত্যেকটা বাচ্চারই শুরু হয় আর কি, খেলাধুলার মধ্যে থেকে গান শেখা, আবৃত্তি করা, নাচ, সেরকমভাবেই শুরু হয়েছিল। পড়াশোনা কোথায়, স্কুলিং? আমার ছোটবেলার একেবারে মাধ্যমিক পর্যন্ত স্কুলিং খর্দাতেই, আর তারপরে আমি ব্যারাকপুর গার্লস হাই স্কুলে আমার হায়ার সেকেন্ডারি পড়াশোনা করেছি, তারপর গ্র্যাজুয়েশন করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি অনার্স নিয়ে, এমএসসি করেছি, তারপরে শিবপুর বি কলেজ, অধুনা যেটা আইআইএসটি,
তো সেই সেখান থেকে আমি এমটেক কমপ্লিট করেছি সেফটি ইঞ্জিনিয়ারিং। তারপর তো নিশ্চয়ই চাকরি জগতে প্রবেশ করেছি। একেবারে তাই। আর চাকরি জগৎ থেকে কি করে সঙ্গীত জগতে এলো আমরা শুনে নেব পরে আরেকটা গান। তো এবারের গানটি কি তোমার? এবারের প্রথম থেকেই যে আলোচনাটা আমরা বারবার করছি যে এবারের পুজোটা বা এই বিগত মাসগুলো বছরের আমরা সাধারণভাবে যে জীবনযাপন করি তার থেকে অনেকটাই আলাদা, কিন্তু পুজো বল মানে পুজোর জামা কাপড় খাওয়া দাওয়া পুজোর আনন্দ তার সঙ্গে যে ব্যাপারটা অবিচ্ছেদ্য অন্তত আমাদের জগতে তা হলো পুজোর গান। তাই সব কিছু থেমে থাকলেও পুজোর গান থেমে থাকেনি। যে গানটি আমি গাইব সেটা 2020-তে দুর্গাপুজোর আমার পুজোর গান হিসেবে মিউজিয়ানা কালেকটিভ থেকে মুক্তি পেয়েছে। এটা কোথায় রিলিজ করেছে? এটা মিউজিয়ানা কালেকটিভ বলে একটি অনলাইন প্ল্যাটফর্ম, সেখান থেকে মুক্তি পেয়েছে। যে গানের নাম আগুন নিয়ে খেলো না, এই গানের কথা এবং সুর আমার শ্রদ্ধেয় গুরু শ্রী শুভাশিস মুখোপাধ্যায়ের এবং সঙ্গীত আয়োজনও তারই করা। আসুন আমরা শুনে নিই পরবর্তী গান। দোষ
বেশিদিন পড়ে কার কাছে রেখে যাব দাবি ভালোবাসা অভাবি কার কাছে রেখে যাব প্রশ্ন করেছিলেন যে পড়াশোনা এবং পড়াশোনা থেকে ক্যারিয়ার তৈরি। হ্যাঁ, তোমার যেটা শুনলাম যে কোয়ালিফিকেশন যেটা শুনলাম তার মানে সেখান থেকে তুমি তো ছোটবেলা থেকে গানের মধ্যে আছো একটু আগেই বললে, তো হঠাৎ কিভাবে মনে হলো যে আমি মানে প্রফেশনটা চেঞ্জ করব? গানের মধ্যেই ছিলাম কিন্তু গানকে কোনোদিন প্রফেশন হিসাবে নেব এরকম ভাবনা হয়তো ছিল না এমটেক করা পর্যন্ত। এমটেকের পর ক্যাম্পাসিংয়ে চাকরি এবং সেই সূত্রে হলদিয়ায় যাতায়াত। কিন্তু এক বছরের মধ্যেই এটা রিয়েলাইজ করি যে প্রত্যেকটা মানুষের কিন্তু আসলে একটা নির্দিষ্ট কাজ থাকে। আমি এটা বলছি না যে আমি এত পড়াশোনা করে এই ডিগ্রি নিয়ে বা চাকরি করে আমি সেখানে সাবলীল ছিলাম না, সেখানেও সাবলীল ছিলাম। স্যাটিসফ্যাকশন মানে যেটা আমরা কাজের ক্ষেত্রে বলি জব স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, জব স্যাটিসফ্যাকশন থাকলেও আরও অনেক বেশি স্যাটিসফ্যাকশন ছিল যখন আমি গান গাইতাম। এবং যে কোনো প্রফেশনই কিন্তু একটা মানে 24 ঘন্টা না হলেও একটা ফুল মেন্টাল একটা ইনভলভমেন্ট মানে তাই সে দাবি করে। আমি যদি চাকরি করি মানে আমার যে ধরনের পড়াশোনা সেই সূত্রে চাকরি যদি করি তাহলেও সেটা 24 ঘন্টা ইনভলভমেন্ট দাবি করে। আমি যদি গান করি সেই গানের মধ্যেও আমায় 24 ঘন্টা ডুবে থাকতে হবে। 24 ঘন্টাটা যেহেতু বাড়বে না তাই আমার কাছে অপশান চলে এলো চাকরি না গান। আমি গানকেই বেছে নিলাম কারণ নেশা এবং পেশা এই দুটো এক হলে আর্নিং কম বেশি বা খুব কম থাকলেও রাত্রিবেলা কোথাও গিয়ে একটা নিজের সাথে আমি কোথাও বৈরিতা করলাম না, নিজেকে ঠকালাম না, এরকম একটা মনে হয়। তো এই যে তুমি চেঞ্জ অফ প্রফেশন করলে যে বয়সে এসে, তো বাড়ির সাপোর্ট ছিল পুরোভাবেই? খুব যে বাড়ি থেকে সাপোর্ট ছিল ইনফ্যাক্ট আমার ইউজুয়ালি হয় না আমার ক্ষেত্রেও সেটা ছিল। বাট আমি খুব ফর্চুনেট যে আমি মাঝে মাঝেই যার কথা উল্লেখ করছি সুরকার হিসাবে গীতিকার হিসাবে ভাস্বরের, তো তিনি আমার পাশে ছিলেন প্রথম থেকে। তো তার প্রশ্রয়ে আমার চাকরি ছাড়া এবং গান নিয়ে মুভ করা, অনেক রকম হার্ডেল এসছে তারপরেও, সেটা তো জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ থেকেই যায়। ওগুলো নিয়ে আজকে আর কথা বলে লাভ নেই, আমরা গানেই থাকি। পরবর্তী নিবেদন কি মানে কি ভেবেছো এই গানটা? পরের একটা গান আমার বড্ড পছন্দের গান। এই গানের সুরকার কিন্তু সেই মানুষ শ্রদ্ধেয় মান্না দে, যার কণ্ঠ শুনে যার রেকর্ড করা গান শুনে আমরা পাগল হয়ে যাই। তো তার কম্পোজিশন এবং শ্রদ্ধেয় আনন্দ মুখোপাধ্যায়ের কথায় আশাজির রেকর্ড করা একটি গান, যে গান তোমায় আমি শোনাতে চেয়েছি।
যে গান তোমায় আমি শোনাতে চেয়েছি বারে বার, ও গো যে গান তোমায় আমি শোনাতে চেয়েছি বারে বলছিলে মানে বিভিন্ন সুরকারের গান গাইছো, বিভিন্ন কিংবদন্তি শিল্পীর গান গাইছো, একটা মানে আমার মনে একটা মানে কৌতূহল জাগছে যে ধরো এই প্রজন্মের যারা তোমরা যারা গান গাইছো, অনেকেই বলে পুরনো ধরনের গান, কেউ লতাজি কেউ আশাজি বা অন্য সব যারা আছেন কিংবদন্তি সব সেই সবার গান গায়, তো তোমার কি এমনি কোনো পার্টিকুলার ফ্যাসিনেশন আছে যে আমি মানে এই এই সঙ্গীত শিল্পীর গান গাইবো বা এই সুরকারের গান গাইবো, এরকম কিছু আছে? মানে কেউ হয়তো এটা হয় না, মানে উনি এই ইনি খুব লতাজির গান গান, ইনি খুব আরতি মুখার্জির গান গান বা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গান, তুমি কি সেরকমই কিছু বিশ্বাস করো নাকি তোমার যে গানটা তোমাকে অনুপ্রেরণা দেয়, তোমাকে ভাল লাগে?
যে গান আমার ভালো লাগে সে যে কোনো শিল্পীরই হোক, স্বর্ণযুগের গান হোক বা এখনকার গান হোক, যে গান আমার ভালো লাগে, আমার হৃদয়কে স্পর্শ করে, আমি সেই গান গাই। তবে আমি যেটা বলতে যাচ্ছি, আমি জানি না এইটার সঙ্গে সাধারণ আমাদের যারা দর্শক শ্রোতা তারা কীভাবে কথাটা নেবেন, আমি কিন্তু চাই যে আজ থেকে অন্তত 50-60 বছর পরে বা যদি তারও পরে হোক, মানুষে আমাকে চিনবে আমার গান দিয়ে, বৃষ্টিলেখা নন্দিনীর গান দিয়ে। সেই গান মানুষের যেরকমভাবে লেজেন্ডারি কম্পোজিশনসগুলো, লেজেন্ডারি শিল্পীদের গান আমরা এখন গাইছি, তাদেরকে ফলো করছি, প্রত্যেকটা গানকে লেসন হিসেবে নিচ্ছি, সেরকমভাবে অনেক বছর পর লোকে আমার গানও গাইবে, একইভাবে ভালোবাসবে। আমি কিন্তু এই ভাবনাটা নিয়েই চলি, এটা আমার মানে সংযোজন করতে চাই। এইটা খুব বড় কথা বা উদ্ধত্ত হিসেবে নেবেন না, আমি সুরের কাছে একেবারে সংযত, আমি আমার গুরুর কাছে একেবারে নিবেদিত প্রাণ, তার কথায় মাথায় রেখেই বলছি। তিনি আমাকে এই শিক্ষা দিয়েছেন যে গানের প্রাণ প্রতিষ্ঠা নিজেকেই করতে হয়। তাদের গান তো আমরা গাইবই, কিন্তু আমাদের গানও কিন্তু একটা সময় আসবে, মানুষের মনের কাছে ধরা দেবে, এটাই চাই আর কি। ও যে কথাটা বললো সেই কথাটা কিন্তু একটা মানে একটা কালজয়ী কথা হিসেবে আপনারা নিতে পারেন। এই মানে বিশেষত সবাই কিন্তু এরকম কথা বলতে পারে না। ও যেটা বললো সেটা বিনীতভাবেই বললো, কোনো ঔদ্ধত্য প্রকাশ নেই। সত্যিই তো ঠিক, মানে নিজের গান পরবর্তীকালে বৃষ্টিলেখা হোক যেই হোক, তাদের গানের যদি তাদের পরিচয় হয় সেটার মধ্যে তো কিছু খারাপ নয়। নিশ্চয়ই যেভাবে ওরা এগিয়ে যাচ্ছে, যেভাবে নিষ্ঠা নিয়ে করছে, নিশ্চয়ই তোমাদের এই আশা নিশ্চয়ই পূরণ হবে। চলো আমরা পরের গানে চলে যাই। কিছু কথা
এইমাত্র যে গানটি গাইলাম সেটি একটি কালজয়ী গান। সেই গানের কথা লিখেছেন শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন আবারও শ্রদ্ধেয় মান্না দে। তারই কণ্ঠে আমরা গানটা রেকর্ড করা শুনেছি। যখন প্রসঙ্গটা উঠলই, মানে কাট আনকাট একটা কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোডিক্টরি কথা জিজ্ঞেস করি, অনেককেই জিজ্ঞেস করি। যেমন ধরো, গান এখন অনেক হচ্ছে, যারা লিখছে তোমরা গাইছ সবই হচ্ছে। যেমন ধরো পুরনো ধরনের দিনের কিছু গান, ফর এক্সাম্পল যদি এখন মনে পড়ে, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, গীতা দত্তর এই সুন্দর সন্ন্যালী সন্ধ্যা বা হেমন্ত মুখোপাধ্যায়ের সূর্য ডোবার পালা, এত বছর হয়ে গেছে আমরা কিন্তু এখনও গুনগুন করে সেটা গান গাই। তো এই তোমরা নতুন যারা সুরকার, মানে উইথ ডিউ রেসপেক্ট টু অল, সবার গানই গাইছ, তো ধরো সেই গানগুলো গিয়ে বা অন্য গান, মানে আগের যে গানগুলো বললাম, মানে একই রকম আমেজ বা একই রকম মজা
মানে তুমি যতটা বলতে চাও ততটাই বলতে পারো। আচ্ছা, নিশ্চয়ই আমি বুঝেছি আপনি কি বলতে চাইছেন। আসলে এটা ঠিক কন্ট্রোভার্সিয়াল নয়, যে কোনো গানের প্রতিষ্ঠা পেতে, যে কোনো গান মানুষের মনে রেজিস্টার্ড হয়ে থাকতে ফ্যাক্টর দুটো কাজ করে। একটা হচ্ছে গানটা বারবার শোনা। সাধারণ শ্রোতারা হয়তো গানটা বারবার শুনছেন বারবার শুনছেন এরকম ব্যাপারটা না। আগে যে ব্যাপারটা ছিল, একটু মিডিয়া একটু অ্যাক্টিভ ছিল, বা আগে অনেক বেশি গান হতো না, মিউজিক কোম্পানি থেকে মানুষে ক্রয় করে নিয়ে আসতেন একটা ক্যাসেট বা সিডি, এবং একটা মূল্য দিয়ে কেনা জিনিস বাড়িতে বারবার শুনতে, আর কোনো অপশান নেই, ওই গানগুলোই শুনতে হবে। এই কারণে বারবার গানগুলো শোনা। এবং এফএমের যুগ আমাদের ছোটোবেলায় আমরা যেটা দেখেছি, এফএমে কিন্তু আমরা প্রচুর বেসিক গান শুনেছি, বারবার করে বাজানো হতো, সেই স্কোপটা আমাদের একটু কম, আমাদের একটু নয় আমাদের অনেকটাই কম। আর একটা ডিজিটাইজেশনের যুগে যেটা হয়েছে, প্রচুর গান প্রচুর ইউটিউবে এবং নিখরচায় গানগুলো আমরা শুনতে পাই। আমরা কার কোনো শিল্পীর হঠাৎ যদি মনে করি যে, আমি যদি নিজেকে সাধারণ শ্রোতা মনে করি, আমার এখন যদি কারুর একটা গান শুনতে ইচ্ছে করে, আমি কিন্তু প্রথমেই আমার হাত চলে যাই ইউটিউবে গিয়ে গানটা সার্চ করি। আমার কখনো মনে হয় না যে আমি দোকানে গিয়ে একটা ক্যাসেট সিডি কিনি, এইটা অন্যায়। যদি আমি করে থাকি তাহলেও অন্যায়, এবং যদি বাকিরা করে থাকেন সেটা অবশ্য ঠিক। আমরা কিন্তু সিডি তো এই পরিবেশের পর হয়তো আর সিডির ব্যাপারটা থাকবে না, আর সিডি মেশিন কিন্তু এখন আর পাওয়া যায় না খুব একটা। একদম, সিডি মেশিন পাওয়া যায় না, নতুন গান মুক্তিও পাচ্ছে সব ডিজিটাল প্ল্যাটফর্মে। যখন ধরুন নতুন শিল্পীরা বা পুরনো শিল্পীরা যখন সিডি করতেন বা এখনো করেন, তার পেছনে যে অনেক মানে পরিশ্রম থাকে। আমরা কিন্তু এরকম হয় বাইরে বেরিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে কি অনেক টাকা খরচ করে এক কাপ কফি খাবো, কিন্তু আমরা কিন্তু একটা সিডি কিনবো না, সিডি কিনবো না। বা অনলাইনে যদি কোনো পোর্টাল থাকে যে যেখান থেকে গান কিনে শুনতে হবে, সেটাও কিন্তু কিনে শুনবো। প্লাস আরেকটা যেটা হয়, যেমন আজকেও দেখছেন বৃষ্টিকাকে এই মাধ্যমে, সেরকম বিভিন্ন মাধ্যমে এত মিডিয়া যেটা হয়ে গেছে, এত হয়ে গেছে, তখন কি হয় আমাদের সারাদিন পর কাজ করার পরে, হ্যাঁ এখানে একটা অনুষ্ঠান আছে, আবার সারাদিন পরে যাব, ওর গান তো আমি টিভির চ্যানেলে দেখেই নেব, এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু বাংলা গান তো সে বেঁচে থাকবে, আমি যেটা বলেছিলাম নিশ্চয়ই সেই গানগুলো, নতুন যেগুলো গান হচ্ছে সেই গানগুলো কালজয়ী কিনা যত বছর যাবে তখন বোঝা যাবে। আজ থেকে 30 বছর পরে যদি তোমার এই গানগুলো হয়, তখনই বোঝা যাবে এই গানের সার্থকতা, সেটা তো ডেফিনেটলি। তো গান নিশ্চয়ই থাকবে, বাংলা গান ভালো গান হবে না কেন, ভালো গান হচ্ছেও হবেও। তো আমরা এইভাবেই এগিয়ে চলবো। তো এবার আমি তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, তো তোমার পরবর্তী গান কি সেটা যদি একটু বলো সব আমাদের। একদম, নেক্সট গানে যাওয়ার আগে ছোট্ট করে আবারও বলি, যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন রবিকিরণের অনুষ্ঠানে রয়েছেন, তাদেরকে বলি যে নতুন গান ভালো হচ্ছে না এই ভাবনাটাই মন থেকে বার করে দিন। নতুন প্রচুর গান ভালো হচ্ছে, হয়তো সেই গানগুলো আপনাদের কাছে পৌঁছচ্ছে না, যেগুলো পৌঁছচ্ছে সেগুলোকে যদি আপনারা একটু আদর দেন, একটু ভালোবাসা দেন, একটু ছড়িয়ে দেন, তাহলে মনে হয় প্রচুর গানের মধ্যে থেকে অ্যাটলিস্ট থেকে যাওয়া কিছু গান মানুষের কাছে ভালোবাসা পাবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে অনুষ্ঠান শুরুতে যেটা বললাম, যেমন ভালো গানকে আপনার কদর করবেন, যদি কোনো ভালো গান ভালো না লাগে সেটাও জানতে পারলে আমাদের শিল্পীদের সুবিধা ডেফিনেটলি হবে। আসলে আমরা নতুন যারা গান করি, একটা গান মানে তো শুধু গান নয়, আপনারা 5 মিনিট 7 মিনিট শুনছেন, তার পিছনে প্রচুর পরিশ্রম থাকে, যত্ন থাকে, টাকা পয়সা তো থাকেই, প্রচুর আবেগ থাকে। একটা শিল্পী যখন একজনের কথা এবং আরেকজনের সুরকে নিজের করে নিয়ে সেটা এক্সিকিউট করে, তখন সেটা কিন্তু তার কী বলবো, তার সম্মানকে ধারণ করে, গীতিকারের সম্মান, সুরকারের সম্মান, এবং তার নিজের ভাবনা মিশিয়ে সেটা প্রকাশ করতে চায়। তাই সেই গানটা, নতুন গানটা অবশ্যই আপনাদের ভালোবাসা দাবি করে, এটা বলে আমার মনে হয়। আর আজকের অনুষ্ঠানের শেষ গান গাইব, নতুন পুরনো নিয়ে এত কন্ট্রোভার্সি যখন হচ্ছে, সেরকমই একটা গান গাইব যে গানের কথা নতুন, সুরও নতুন, কিন্তু রেফারেন্স নেওয়া হচ্ছে বেশ কিছু পুরনো গানের, অর্থাৎ পুরনো নতুন পাশাপাশি রয়েছে। এই গানের গীতিকার এবং সুরকার ভাস্বর, এবং এই গানটির সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। এই গানটা আমার মনে হয় আপনাদের নতুনের পাশাপাশি পুরনো গানের ভালোবাসার, পুরনো গান শোনার মতন একটা জায়গা করে দেবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে অনুষ্ঠানটা যে গতিতে এগোচ্ছিল,
ও মনে করিয়ে দিলে বলে আমার খেয়ালই ছিল না, আমরা সময় চলে যাচ্ছে, আমাদের হয়তো শেষ গানে চলে যেতে হবে। তবে শেষ গান যখন বলেই দিল তো একটা কথা জিজ্ঞেস করার ইচ্ছে ছিল, আমি তো শুনেছি তুমি অন্য ধরনের গান ও রবীন্দ্রসঙ্গীত তো গাও, যেহেতু বাঙালি রবীন্দ্রসঙ্গীত তো গাও, তো রবীন্দ্রসঙ্গীত কি আলাদা করে শিক্ষা মানে গ্রহণ করেছো কারোর থেকে নাকি? আসলে বাঙালিদের তো রবীন্দ্রসঙ্গীত একটা ভেতরের ব্যাপার। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা খুব সত্যি কথা। এবং আমিও রবীন্দ্রসঙ্গীত যে গাইতে পারি এটা খুব ডিফিকাল্ট কথা যে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি, কিন্তু যে সমস্ত রবীন্দ্রসঙ্গীত রেকর্ড রয়েছে এবং যারা গেয়ে গেছেন বিখ্যাত মানুষেরা, বা এই প্রজন্মেরও যারা গাইছে না, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে আমরা যাদের গান শুনি, তাদের গান শুনে কিন্তু আমার রবীন্দ্রসঙ্গীত শেখা, প্রথাগত তালিম রবীন্দ্রসঙ্গীতের আমার নেই, কিন্তু স্বরলিপি দেখে এবং তাদের গায়কই ফলো করে আমি চেষ্টা করি সেটা নিজের একেবারে নিজের ভাব মিশিয়ে তা সেটা গাওয়ার। আজকের এই অনুষ্ঠানে হয়তো সম্ভব হলো না। কখনো রবীন্দ্রসঙ্গীতের কোনো অ্যালবাম বেরিয়েছে? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম বেরিয়েছে, ক্লাসিক্যালি টেগর বলে একটি অ্যালবাম বেরিয়েছিল রাগা মিউজিক থেকে। এর কনসেপ্টটা ছিল রবীন্দ্রসঙ্গীত বেশ কিছু যে রাগ থেকে নেওয়া, সেই রাগগুলো বাঁশিতে বাজিয়ে এবং গানটা আমি গেয়েছি। এরপরে আর একটি অ্যালবাম বেরিয়েছিল টেগর বিয়ন্ড বেঙ্গল বলে, যে অ্যালবামের রবীন্দ্রসঙ্গীত বেশ কিছু হিন্দিতে গাওয়া আছে, সেটা একেবারে বাংলার বাইরের মানুষদের জন্যেই স্পেশালি গাওয়া। তার বাইরে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আরও দুটি রেকর্ডিং বেরিয়েছে, একটি অলরেডি মুক্তি পেয়েছে এসডিপি ভেঞ্চার্স থেকে তোমায় নতুন করে পাবো বলে, এবং আরেকটি খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে সুচিত্রা মিউজিকের প্ল্যাটফর্ম থেকে। তো ঠিক আছে, পরবর্তীকালে আমরা নিশ্চয়ই অনেক গান শুনবো, রবীন্দ্রসঙ্গীতও শুনবো, সেই প্রতিশ্রুতি তো দিয়েই গেল। তো একটা কথা জিজ্ঞেস করার হলো, তোমার যে মানে রিসেন্ট অ্যালবামগুলো বেরিয়েছে কয়েকটা তো বললে, আরও তো একটা বোধহয় রাগা মিউজিক থেকেও বেরিয়েছিল আগে না? রাগা মিউজিক থেকে দুটো বেরিয়েছে, আর বাকি আশা অডিও HMV থেকে বেরিয়েছে, বাংলাদেশ থেকে একটি অ্যালবাম বেরিয়েছে বাংলাদেশের মিউজিক কোম্পানি দেলভিস্তা ফাউন্ডেশন থেকে বেরিয়েছে, সেই অ্যালবামের নাম মাঝি ফিরায়। এবং মুম্বাই থেকে আন্ধেরি ওয়েস্ট থেকে ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস বলে একটি অ্যালবাম, সেখান থেকে সেই মিউজিক কোম্পানি থেকে বেরিয়েছে এই অ্যালবামটা। আমি বলতে পারি আমার এই ক্ষুদ্র খুব সামান্য সাংগীতিক জীবনে একটা প্রাপ্তি বটে, কারণ রাগামরফিজম এই অ্যালবামে আমি এই অ্যালবামের ভোকাল স্পেস শেয়ার করেছি গজল মাইস্ত্রো হরিহরণজির সঙ্গে, আমরা দুজনে গেয়েছি এই অ্যালবামে। এবং এই অ্যালবামটি 2013-তে জিমা অ্যাওয়ার্ড, যেটা মিউজিকের সর্বোচ্চ অ্যাওয়ার্ড, গ্লোবাল মিউজিক একাডেমি অ্যাওয়ার্ড, তার জন্য মনোনীত হয়েছিল এই ফিউশন অ্যালবামটি। মনের আনন্দ নিয়ে এগিয়ে চলো, গেয়ে চলো, মানে কী পাই পেয়েছি কী পাইনি সেই হিসাব না করে মনের আনন্দে গাইলে নিশ্চয়ই তোমার যেভাবে এগোচ্ছ আরও ভালো গান আমরা শুনতে পাবো। আমরা একদম অনুষ্ঠানের শেষ গানে চলে যাব, তার আগে বৃষ্টিলেখাকে বলি আজকে এখানে আসার জন্যে, সত্যিই খুব ভালো লাগছে, সন্ধ্যাটা খুব ভালো কাটলো, আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো, আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং বৃষ্টিলেখা যেমন প্রতিশ্রুতি দিল আরও অনেক ধরনের গান নিয়ে আপনাদের সামনে আসবে, আমরা চলে যাই একদম শেষ গানে আজকের এই নিবেদনে। এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা, দুটি হাত ধরে শুধু আমার তুমি কেঁদো না কেঁদো না, এই তো সেদিন এই তো সেদিন তুমি আমারে বোঝালে e
গানে গানে কেটে গেল অনেকখানি সময়। আজকে বৃষ্টি লেখার গানে নিশ্চয়ই আপনাদের খুব ভালো সময়টা কাটলো। আমাদের একটাই অনুরোধ, যে কোন অনুষ্ঠান নবরবীকরণ যখন নিয়ে আসে তখন সে অনুষ্ঠান যদি ভালো লাগে সেটা ভালো বলবেন, যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই দেবেন, কারণ আপনাদের মতামত ছাড়া কিন্তু আমরা এগিয়ে চলতে পারবো না। আজকের এই শীতের সন্ধ্যায় বৃষ্টি ভেজা নয় বৃষ্টি লেখার গান নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, কিন্তু এই সমগ্র অনুষ্ঠান যারা পেছনে থাকেন তাদের অবদানও অনস্বীকার্য। ক্যামেরার পেছনে বা শব্দযন্ত্রে যারা থাকেন তারা তো আছেন ডেফিনেটলি, এবং সমস্ত অনুষ্ঠানের মধ্যে ছিলেন তবলায় সুভাষ, যে সুভাষ পাল, এবং কিবোর্ড বা সিনথেসাইজার অভিষেক চক্রবর্তী। অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন, পরবর্তী পর্যায়ে আবার নিয়ে আসবো নতুন নতুন সব শিল্পীদের, পুরানো শিল্পীরাও আসবেন, এবং বৃষ্টি লেখাও তো প্রতিশ্রুতি দিয়েছে বসন্তের গান বা রবীন্দ্রসঙ্গীতের ডালি নিয়ে আসবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পরবর্তী অধ্যায়। শ্রাবণে পরদেশে
যার সব সুখ বান ভাসি শুধু ব্যথা ভার ভিছে শুন